ব্রয়লার পুহি পুনের রাজ্য রুখত পরিছে নগর তুলসীমুখ দেউরী গাঁর এটা পরিয়াল। তিন বছর ধরে রাইজে এঘরিয়া করে রাখিলে পরিয়ালটুক। হয়, সভ্য সমাজত লজ্জানত করা ঘটনা পুনর্বার সংঘটিত হয়েছে এইখন অসমত। এখন সরু ব্রয়লার ফার্ম খুলি নিজের পরিয়ালটো পোহপাল দিছিল নগর তুলসীমুখ দেউরী গাঁর অপূর্ব দাস নামর লোকজনে। কিন্তু ব্রয়লার পালন করায় কাল হল লোকজনের। গাঁওখনের কেজনমান বিশেষ জ্ঞানী লোকর প্ররোচনাত পরি সমাজে এঘরিয়া করিলে লোকজনক। লকডাউনের সময় হিয়া উজারি রাজ্যক সহায় করা অপূর্ব দাসর ব্রয়লার পালন করাটোই হল ভুল। কোন দিকে ধাবমান বর্তমানের সমাজ ব্যবস্থা, ইয়ার বাবে জগরিয়া কোন? বর্তমান ন্যায়ের অপেক্ষাত অপূর্ব দাসর পরিয়ালটো, কোনে ন্যায় দিব এই দুর্ভগীয়া পরিয়ালটোক? এজন বয়সস্থ মহিলা মই সমাজের কাম করে আছিল আগত সমাজে। এতিয়া মোৰ ল'ৰাটো ব্রয়লার পোহার কারণে সমাজে ল'ৰাটোক তিনটা ল'ৰা এই সৰুটোৱে পুহিছে, কিন্তু এই দুটাকো মানে ইয়াতে সৈতে তিনিটা তিনিঘৰ আছে, তিনিওটাকে সমাজে উঠিছে আৰু মানে নামঘৰলৈ আমাক যাব নিদিয়ে, ঘূৰা কৰি থৈছে। বেলেগ মানুহ আহিলে 1000 টকা ভৰিব লাগিব, আমি গ'লেও কাৰোবাৰ ঘৰলৈ আমি 1000 টকা বোলে দিব লাগিব। সেইকাৰণে মই এহেন ভাবে মই ঘৰত বহি আছোঁ, মোৰ বহুত দুখ লাগিছে। চৰকাৰে বিচাৰটো কৰি দিয়ক। বানপানীৰ সময়তো কিবা কৰিছিলে? বানপানীৰ সময়ত এই ল'ৰাটোৱে ত্ৰিপাল এখন দিছিলে, ত্ৰিপালখন কাঢ়ি লৈ গৈছিলে, যোৱাতে অলপ বাদ বিবাদ লাগিছিলে। ঘৰটো ভাঙি গ'ল, কিবা ঘৰৰ পইচা পাইছে নাই? নাই পোৱা ঘৰৰ পইচা, একোৱে পোৱা নাই। এই যে পাইছিলোঁ এইবিলাক ৰিলিফ পাইছিলোঁ। ঘৰটো এতিয়া নিছে বুলি কৈছে এই পঞ্চায়ত হেৰিয়ে, এতিয়া আজিলৈকে একো অনুসন্ধান পোৱা নাই। টাউনৰ সময়তো আপোনালোকে বহুত সহায় কৰি থৈছিল বুলি গম পাইছোঁ। দিছিলে টোপোলা এটা দিছে, আকৌ এই বস্তা এটাত সেয়া চাউল মটৰ তেল আটা এনেকৈ বহুত বস্তু এটা বস্তা সকলোকে দিছে, গাঁৱৰ মানুহ আমাকো দিছিলে। ব্ৰইলাৰ মই ব্ৰইলাৰ পালন কৰোঁ, ব্ৰইলাৰ পালন আজি 3 বছৰ আগৰ পৰা মই ব্ৰইলাৰ পালন কৰি আহিছোঁ। ব্ৰইলাৰ পালন কৰাটো আমাৰ সামাজিক নিয়মমতে দণ্ডনীয় বা অপৰাধ, সেইকাৰণে মোক সমাজৰ পৰা এঘৰীয়া কৰি ৰাখিছে। আৰু যোৱা লকডাউনত মই ৰাইজকো যথেষ্টখিনি সহায় কৰিছোঁ। আমাৰ গাঁৱৰ যিখিনি দুখীয়া দৰিদ্ৰ দিন হাজিৰা কৰা মানুহ আছে সেইখিনি মানুহক মই 420 টকা কৰি এটা এটা টোপোলা গেটেজ কৰিছোঁ, আমাৰ গাঁৱৰ মানুহখিনিকে দিছোঁ। আর দ্বিতীয় কথা হল, মোৰ বানপানীয়ে ঘরটো তন্নস করেছে, এই ঘরটো সরকারি লিষ্টত অন্তর্ভুক্ত নাই বলে মই জানিব পাৰিছোঁ। আর ব্রয়লার পোহার কারণে মোর যিখিনি হাৰাশাস্তি বা মানসিক শাস্তি পাইছোঁ সেইখিনিতকে আৰু মোক অতিরিক্ত নালাগে। আর আমার নিচিনা নিব নয় যদি এই কামটুকু নকৰি কেটাটো কর্ম লাগিব, কর্মটো যদি আপনার নকরে তেন্তে মানুহ আমি কোপরা পেট ভাত খাবলৈ পাম, আমাৰ পৰিয়াল পুহিবলৈ পাম। সেইকাৰণে মই মানসিকভাৱে বৰ অশান্তি পাইছোঁ আৰু শাস্তিও পাইছোঁ, গতিকে এইটো মোক উচিত ন্যায় লাগে চৰকাৰীভাৱে। আমাৰ নিচিনা বহুত নিবনুৱাই বাট চাইও ৰখি আছে, যিহেতুকে গাহৰি পুহিয়ে হওক ব্ৰইলাৰ পুহিয়ে হওক এটা পালন কৰিম, কিন্তু সমাজৰ এই বাধা কিছুমানৰ কাৰণে আগুৱাই যাব পৰা নাই। আমি আগুৱাই গৈছোঁ যদিও আমি বহুতখিনি কষ্ট মাধ্যমেৰে আগুৱাই আজি জীয়াই আছোঁ, সেইটোকে চৰকাৰীভাৱে এইটো নিয়ম এইটো আমাক পৰা মানে আপোনাক বিচাৰটো লাগে আৰু চৰকাৰে কি কৰে এইটো অতি শীঘ্ৰে আমাক বিচাৰ লাগে। গতিকে আমিতো নিবনুৱা নহ'লে ভাত খাই জীয়াই থাকিব নোৱাৰোঁ এই পৃথিৱীত। কি নাম আপোনাৰ? মোৰ নাম অপূৰ্ব দাস। ঘৰ? মোৰ ঘৰ তুলসীমুখ দেউৰী গাঁও। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দবকা লাইভ।